আসলে আমি জলের তোড়ে পড়ে রয়েছি গো। জলে ঢুকে তো তোড়ে আমি যেতে পারছি না, তোমরা একটু অপেক্ষা করো। একটু তাড়াতাড়ি আসো, আমি এখনই যাচ্ছি। তাড়াতাড়ি আসো। তোমরা আমার করে ডাকাডাকি কেন করছো গো? তুমি এমন করে বলছো কেন গো? যেভাবে পাঁচজনকে ডাকি আমি তো সেভাবেই ডেকেছি। যেভাবে পাঁচজনকে ডাকে সেইভাবে ডেকেছো? কিন্তু কি হয়েছে জানো? কি হয়েছে? তোমরা তো ডেকেছো কিন্তু আমি এই জলের তোষে না আমার তলড়িখানা একটু ভেসে দূরে চলে গেছে। আমি অনেক কষ্টে এইটুকু এসেছি কিন্তু আর ওইটুকু আমি যেতে পারছি না। যদি আমার হাতটা একটু ধরে নাও আমি ওইখানে চলে যাই। কোনো ব্যাপার নয়, দাঁড়াও। আমি যদি যেতে পারতাম চলে যেতাম, একটু আমার কাছে এসে হাতটা ধরে না গো। বলছি মাঝি যখন তার হাতটা ধরে ওই কুলে তুলে নিতে বলছে, তুমি গিয়ে হাতটা ধরে তুলে নিয়ে আসো না। সত্যি? হ্যাঁ, এত করে যখন মনে চলে যাই। আমি ওকে কুলে ধরতে যাবো, ওর টেনে আমাকে ঘুরাও আসে।
কি পারবো না বাবা দরকার নেই তবে তোমার একটু বুদ্ধি শক্তি হয়েছে বাবা আমি তো চলে গেলাম শুনলাম তোমার একটু বুদ্ধি শক্তি হয়েছে আমিও পরীক্ষা করে দেখছিলাম তুমি ওই মাছির হাতটা ধরে তুলে নিতে যাও কি মাথা খারাপ না পেট খারাপ বেশ বেশ শোনো শোনো মাছি বলছি তুমি বড় পুরুষ আর আমরা বড় নারী তাই বলছি তোমার হাত ধরে আমরা কুলে তুলে নিতে পারবো না তুমি নিজ শক্তি দ্বারা কুলে উঠে এসো কি দারুণ দেখতে চলতে চলতে কাদা কাদা যারা শুধু তুমি যদি না আসতে পারো তোমার ওই সতীকে পাঠিয়ে দাও সত্যি দেখো তুমি কার হাত ধরে উঠবো তুমি কি কানে কম শোনো আমরা বলেছি আমরা বড় নারী আর তুমি বড় পুরুষ তাই তোমার হাত ধরতে আমরা পারবো না একবার পারবো না উঠে আসো তুমি নিজের শক্তি দিয়ে কুলে উঠে এসো মাছি তোমরা আমার শক্তির পরীক্ষা নিচ্ছ শোনো নাকি সেই পুতনা বন্ধের কথা শোনো নাকি সেই অবাসুর বাবাসুরকে আমি বধ করেছি বংশকে বধ করেছি আর তোমাদের মতো সামান্য নারীর কাছে আমি পৌঁছতে পারবো না আসলে আমি দেখছিলাম তোমরা কত বড় সতী নারী আমি নিজের ইচ্ছা শক্তি দ্বারাই আমি তোমাদের কাছে যাচ্ছি আমি এক্ষুনি গেলাম বলে মায়েরা এবার আমার যেতে হবে তো মাঝি হয়ে ধরা দিতে হবে ওদের ডাকে আজকে একেবারে বৃন্দাবন আমার কানায় কানায় ভরে গেছে গো সবাই ভক্তিপতি মা বাবা সত্ত্বেও সবাই এসেছেন সবাই প্রসাদ পেয়ে তবেই বাড়ি ফিরবেন আর যিনি আমার আয়োজন করেছেন এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে আজকে ভূমিবাসনের জন্য দুহাত ভরে ওনাদের পরিবারবর্গকে আপনারা আশীর্বাদ করবেন যেন কৃষ্ণপদে মতি হয়ে মনোবাসনা পূর্ণ হয় বছর বছর গরুর ভরি কেনে আপনাদের বদলে একটু প্রসাদ তুলে দিতে পারে তাই ওনার উদ্দেশ্যে ওনাদের উদ্দেশ্যে সবাই মিলে তুমি বাহু করে বলুন তুমি মাঝিকে দেখেছো হ্যাঁ মাঝিকে চিনতে পারছে না মাঝিকে দেখতে পারছে না যা ভেবেছিলাম হয়ে গেছে মাঝিকে দেখতে পাচ্ছে না আর মাঝিকে চিনতে পারছো মাঝি কোথায় মাঝিকে ডেকে যাচ্ছে তুমি শোনা পাচ্ছ মাঝিকে দেখতে পাচ্ছি না সকাল থেকে বসে আছি পারে যাবো মাঝিকে দেখতেই পাচ্ছি না না আসছো হ্যাঁ গো মাঝি কোথায় রয়েছে জানো কোথায় গো মাঝিকে তো দেখতে পাচ্ছ না পাচ্ছে তো মাঝি কোথায় রয়েছে জানো ঘাটবে ছুটে ঘাটা I'm
একটা কথা বলি বলা তোমরা যাকে তখন থেকে মাঝি মাঝি বলে ডেকে যাচ্ছ ওর গায়ে লাগলে কি তারা দেখো ভালোবাসা আছে রাধে 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 ওরে মা তুমি মাঝির গায়ে যে ঢুকে যাচ্ছ না এরা কার না শুধু এক ভাল দুলিয়া ফিরা মবে একটু ভালোবাসতে হবে তুমি না হ্যাঁ গো তুমি ভালো আছো আমার বন্ধু হ্যাঁ আমি তোমার জন্য কত ভালোবাসতে পারবো আমি যদি না ভালো থাকি হ্যাঁ আমার ভক্তরা ভালো থাকবে কি করে তাই নাকি আমি সর্বদাই যুগে 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 ভালো হয়েছি আচ্ছা তাহলে মাঝি কথা তো মাঝি মাঝি হ্যাঁ মাঝিকে চিনতে পারছো আচ্ছা ওনাদের তুমি কি মাঝিকে দেখেছো চিনেছো দেখতে পাচ্ছ এ কি মাঝি নাকি বা তুমি এর আগে কখনো মাঝি দেখোনি আরে মাঝি দেখো তবে মাঝির পরনে কি থাকে গো পাধা মাঝি কাপড় পরা আর গায়ে কি থাকে পাধা গেঞ্জি পরা মাথাতে গামছা বাঁধা আর হাতে দারবাস এই মারো মারো না হ্যাঁ কিন্তু আমি তো সবটাই উল্টো দেখছি বলি না ঠিকই বলেছ তাই আমার বিশাখা সখি কি বলছে শোনো শোনো কি বলছে গো কি বলছে শোনো সত্য যুগে ত্রেতা যুগে দ্বাপর যুগে পারাপার করেছি ভালো তো এই কলিকালে সমস্ত আমার ভক্তদের পারাপারের দায়িত্ব নিয়েছি কেবল আমি যুগে যুগে পারাপার করেছি তোমাদেরকে পারাপার করে দেবো জানো তো কোনো চিন্তা করতে হবে না কিন্তু কি হয়েছে জানো আমার এই ঘাটে এই গোবিন্দের ঘাটে পারাপার হতে হলে সব ভক্তদের এই পরিচয় দিতে হবে যে জীব নিত্য কৃষ্ণের দাস জীব নিত্য কৃষ্ণ দাসের কথা বলিয়া জানিবে এই পরিচয় দিলে তবে সেই ভবের ঘাটে পারাপার হয়ে যাবে আমাদের একদিন সব ভবের ঘাট বলতে কোন ঘাট আমরা তো সনাতন ধর্মের মানুষ আমরা তো
কলি কালে কলি যুগে মানুষ কিন্তু গোবিন্দের ঘাটে পারাপার হতে হলে সব ভক্তদের গোবিন্দকে পরিচয় দিতে হবে যে আমরা জীব বৃন্দকৃষ্ণের দাস আমরা হরির দাস আমরা গোবিন্দের দাস এই পরিচয় দিলে তবেই ভক্তের দুই চক্ষু ভগবানে দুই চক্ষু একত্রিত করে তার দীপাবাণী দিয়ে ভক্তকে পারাপার করে দেবে আরো অনেক নিয়ম রয়েছে কি করব তোমরা যে সখী মিলে এসেছো কতজন মিলে এসেছো আমরা আমরা সবাই মিলে দশ জন এসেছি দশ জন মিলে এসেছি আর তার মধ্যে রয়েছে একজন মোটা ছোটা একটু আস্ত ধরনের বুড়ি তোমাকে দেখে আমার সন্দেহ হচ্ছে আরে বুড়ি বুড়ি বল কেন এখন তো ধরা জোর বল তোমাকে দেখে আমার সন্দেহ হচ্ছে মাস সন্দেহ হ্যাঁ গো মুখে দেখে আমার কি সন্দেহ নজর যুবতী তোমরা একটি মাত্র ভুড়ি ওরে নজর যুবতী তোমরা একটি মাত্র ভুড়ি নজন যুবতী তোমরা একটি মাত্র বুড়ি হ্যাঁ তোমাকে দেখে আমার সন্দেহ হচ্ছে কি সন্দেহ জানো তো নজন যুবতী একটি মাত্র বুড়ি আর সন্দেহ হয় হয় মনে মাসিক তুমি পতি ছাড়া রাধা দিয়ে মার খাবে আর কি আজ আর কি উপায় নাই ভগবানী মা আমাকে লাঠি দেখাচ্ছ তুমি সঙ্গে সঙ্গে মাছি তুমি আমার বুড়িমাকে বারোপতি ছাড়ি বললে বারোপতি বারোপতি ছাড়ি না প্রমাণ তো তোমার কাছে রয়েছে মাসি তোমার কাছে আমি কি ভিতরে লুকিয়ে রাখছি সঙ্গে সঙ্গে মাছি আমরা অত শত জানি না সে প্রমাণ তোমাকেই দিতে হবে মাছি আমাকে দিতে হবে পুরো বাটাল খাবি আর ভগবানী মা তুমি কি দাদুর সঙ্গে তিলক ধারণ করেছো কোন কোন নামে করে জগৎপতির ভজন সাধন করো বলো তো কোন কোন নামে করিব তুমি যে দাদার সঙ্গে তিলক ধারণ করেছো কোন কোন নামে করেছো মায়েরা বলাতে কেশব ধারে নারায়ণ মাধব মাধব অন্ত গোবিন্দ কান্ত আচ্ছা বুড়িমা একটা কথা বলি বাবা সতী নারী তাদের কখনো প্রতি ছাড়ি হাটে বাজারে যায় না ওকে তোমরা বড় সতী নারী তাদের প্রতি ছাড়ে ছাড়ি কখনো হাটে বাজারে যাবে আমার এখানে বিয়ে ভক্তিমতী বাবারা সত্য হয়েছে ওদেরকে কি জিজ্ঞেস করো যে লা নষ্ট হয় ঘাটে লা মানে কি বলো নৌকো 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 জলে পড়ে থাকলে কি হবে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় আর আমি যদি বাজারে যাওয়া আসা করে কি হবে কি হবে ভস্তা হয়ে যায় ভস্তা হবে ভালো থাকবে কোনো অথবা ছত্রিশটা ধর্মগুজব করবে সাজা গুজা যাবে আর দোকানে গেলে আগে দোকানদার তাকে মাল দিবে পট করে ঘর চালাবে একবার মনটা ঠিক একবার ঠিক কি বলছো আমি বলছি কি পেয়েরা বাজারে গেলে ভস্তা হয় না কিন্তু মায়েরা আগে আর কিছু প্রশ্ন করবেন না তাহলে তোমরা তো হাটে বাজারে যাও পয়সা হবে পয়সা মা যদি বেগুন লে যায় দাদা যদি বেগুন লে যায় মায়ের বেগুন আগে বিক্রি হয় দাদা বেগুন পুষে যায়
ভক্তিবতী মা আমার শ্রদ্ধেয় গুরুজন গুরুজনেরা সবাই এসেছেন আপনাদের জন্য আমরা এসেছি কৃষ্ণ নাম গাইতে কিন্তু না আছে কোনো শ্রদ্ধা না আছে কোনো ভক্তি না আছে কোনো ভক্তি যদি বলেন তাহলে এসেছো কেন কৃষ্ণ নাম গাইতে ভালোবেসে ভালোবাসি এর বেশি কিছু জানি না আপনাদের চরণতলে এসেছে অনেক ভুলভাল বলে যাচ্ছি ভুলভাল করে যাচ্ছি আপনাদের চরণ ধরে আমার মস্তকে দেবেন যেন আপনাদের চরণ তলে থেকে সারা জীবন জন্ম জন্মান্তর যেন কৃষ্ণ ভগবান এইভাবে গিয়ে দিতে পারি তাই গৌরবানন্দে কৃষ্ণ পূর্ণিমা হ্যাঁ বলা আমি একটা কথা বলি হ্যাঁ একটা কথা তুই বলছ আমরা তো তোমরা বারে বারে হয়ে যাবে বলছো তো আমি সবার একে একে পরিচয় দেবো কারণ আমার ঘাটের নিয়ম আমি লঙ্ঘন করতে পারি না তোমার ঘাটের নিয়ম আমার ঘাটের নিয়ম হয়েছে আমি সবার কাছ থেকে একে একে করি তোমাদের দলের মধ্যে যে অতি নবনী অতি রূপবতী সুন্দরী রয়েছে তাহার পরিচয় নেব আমি তোমার আগে পরিচয়টা দিব আমি হচ্ছে তোমরা যে দলে মিলে এসেছো দশজন হ্যাঁ তার মধ্যে তুমি হলে কি জানো তো তুমি সুন্দরী না তুমি এক বয়স্ক বৃদ্ধা রমণী কি জানো তো কোথা কোন পাশে আছে যাওয়ার জন্য যুগে যুগে আমি তপস্যায় রয়েছি
ها 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 ها